শ্রুতিলিপিতে সবাইকে স্বাগত জানাই। শুরু করতে চলেছি আজকের নাটক গাছের নাম বাকশাল। রচনা আচার্য ক্ষিতিমোহন সেন। আচার্য ক্ষিতিমোহন সেন 1939 খ্রিস্টাব্দের 25 মার্চ তারিখে শান্তিনিকেতন থেকে লখনৌতে থাকা তার নাতি নাতনিকে লিখেছিলেন এই চিঠিটি। এতে একটি স্থানীয় কিংবদন্তির কথা বলা হয়েছে। চলুন শুনে ফেলা যাক আজকের নাটক। গল্পকথনে আমি সোমনাথ এবং প্রচ্ছদে ইমন সাহা। যেদিন আমি বাঁকুড়ার জঙ্গলে গিয়েছিলাম তার মধ্যে এক জায়গায় একটা বাকশাল গাছ আছে। কি হয়েছে জানো? একটা খুব দুষ্টু বাঘ ছিল, পথে একলা কাউকে পেলেই ধরে খেত। হাট থেকে, বাজার থেকে বাড়ি ফিরতে গিয়ে অনেক লোক তার পেটের মধ্যে গেছে, বাড়ি আর ফিরে যেতে পারেনি। একবার একটি ছোট ছেলে মায়ের জন্য দূরগ্রামে ওষুধ আনতে গিয়েছিল। মার খুব অসুখ। কবিরাজ বাড়ি ছিলেন না, সন্ধ্যার সময় তিনি যখন ছেলেটিকে ওষুধ দিলেন সেই সময় বেশ রাত্রির। কবিরাজ তাকে বললেন, আজ আর বাড়ি যেও না, পথে বড়ই বাঘের ভয়। ছেলেটি কি করে, খেয়ে দেয়ে কবিরাজের বৈঠকখানায় শুয়ে রইল। কিন্তু অনেক রাত্রে তার মনে হলো, মার তো খুব জ্বর, আজ ওষুধ না হলে মা কি বাঁচবে? আর ঘরে তো কেউ নেই যে মাকে একটু জল পর্যন্ত দিতে পারে। এইসব ভেবে সে রাত্রি এক পহর থাকতেই উঠে রওনা হলো তার গ্রামের দিকে। সবাই তখন ঘুমিয়ে, তাই তাকে কেউ মানাও করতে পারল না। ঘোর অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে সে চলেছে। অনেক দূরের পথ, একটা লোকেরও সাড়া শব্দ নেই। এমনি তো জঙ্গলের নির্জন পথ, তার উপর আবার রাত্রি, তাতে আবার ভীষণ বাঘের ভয়। তাই ছেলে মানুষ, 12 বছর মোটে বয়স, তবুও মায়ের কথা ভেবে সে কিছু গ্রাহ্য না করে ওই অন্ধকারে এগিয়ে চলেছে। তখন শেষ রাত্রির পাখিগুলো সবে ডাকতে শুরু করেছে। গাছের আগায় আগায় একটুখানি ভোরের হাওয়া লাগতে আরম্ভ হয়েছে। তার গ্রাম ও পাহাড়ের ওই পারে, তখন আর খুব দূর নয়। ছেলেটি ভাবল, যাক আর ভয় নেই, এখনই গিয়ে মাকে জল দেব, ওষুধ দেব, এসেই তো পড়েছি। ও মা, কি ভয়ঙ্কর শব্দ! জঙ্গলের সেই প্রকাণ্ড বাঘ তার ল্যাজটা লটপট করে তার পথ বন্ধ করে সামনে এসে দাঁড়ালো। ছেলেটি তো ভয়ে কেঁপে উঠল। আর তার গায়েই বা কি জোর যে অত বড় বাঘের সাথে সে লড়াই করে পারে? তারপরে হাতে একটা লাঠিও নেই, আর থাকলেই বা কি বা হতো? সে ওষুধটা কোমরের কাপড়ে বেঁধে কাঠবিড়ালির মতো তরতর করে জোড়া শালগাছের উপর চড়ে বসল। জঙ্গলের দেশের ছেলে তো সবাই খুব গাছে উঠতে পারে, বাঘ তো একেবারে রেগেই খুন। তার জিভ দিয়ে জল বেরোচ্ছিল, দুই একবার জিভটা দিয়ে তাই চাটল। তারপর একটু দূরে সরে গিয়ে সেই ছেলেটিকে লক্ষ্য করে ভয়ঙ্কর গর্জন করে প্রকাণ্ড এক লাফ দিল। লাফ দিয়ে বাঘটা এত উঁচুতে উঠল যে ছেলে কি তখনও অত দূর উঠতে পারেনি। ছেলেটির তো ভয়ে হাত পা একদম অবশ হয়ে এলো। বাঘটা একেবারে তার মাথার উপর দিয়ে গিয়ে হুড়মুড় করে পড়ল। হলো কি, ওই শাল গাছটা যেটা কিনা জোড়া শাল গাছ ছিল, বাঘটা উঁচুতে দুটো শাল গাছের ফাঁকের মধ্যে গিয়ে পড়ে গেল। তার নিজের ভারে জোরে গাছের সংকীর্ণ ফাঁকে সে নিজেই যাতা গলে গেল আটকে। ছেলেটির চাদরটা বাঘের নোকে লেগেছে, তবু তার গায়ে একটু ওর আঁচড় লাগলো না। ছেলেটি ভয়ে একেবারে নেমে এলো মাটিতে। দুই গাছের পেছন লেগে বাঘটা খাউ খাউ করে চিৎকার করে কাঁচি কলের ইঁদুরের মতো পিষে মারা গেল।
এরপর ধীরে ধীরে ভোর হলো। ছেলেটি মার কাছে দৌড়ে গিয়ে ওষুধ দিল। গ্রামের লোক দেখে অবাক। রাজা ছেলেটিকে পুরস্কার দিলেন, মার ওষুধপত্র রাজাই ব্যবস্থা করে দিলেন। গ্রামের লোকেরা এখনও সেই দিনে ওই জোড়া শাল গাছের তলায় মাতৃভক্ত ছেলের নামে মেলা বসায়। শুনলেন আজকের গল্প গাছের নাম বাকশাল, রচনা ক্ষিতিমোহন সেন, গল্পকথনে আমি সোমনাথ, প্রচ্ছদে ইমন সাহা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন শ্রুতিলিপির সাথে। নমস্কার।